আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত তোমরা সুস্থ আছো, নিরাপদ আছো। কোভিড-19 প্রভাবে সমস্ত বিশ্ব আজ বিপর্যস্ত, বাংলাদেশ হওয়ার ব্যতিক্রম নয়, কিন্তু তারপর কোনো কিছুই থেমে থাকে নাই। তোমাদের শিক্ষাক্রম কোভিড-19 প্রভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে হাজি আসমত কলেজের পক্ষ থেকে আজকের এই প্রয়াস, এতে তোমাদের কিছুটা হলো ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করি। শুরুতেই আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ একলাসুর রহমান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, হাজি আসমত কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়, শিরোনাম সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন। আজকে বিষয়টা নেওয়ার একটা দুটি উল্লেখযোগ্য কারণ, সামাজিক সমস্যা শব্দটি যদিও সহজ, কিন্তু বাস্তবে দেখা যায় ছেলে মেয়েদের, বিশেষ করে শিক্ষার্থীরা, এটাকে খুব অবহেলার চোখে দেখে। মনে হয় যে বিষয়টি সহজ, হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু বাস্তবে দেখা যায় দীর্ঘ 30 বছর আমি শিক্ষকতা পাশাপাশি ইন্টারমিডিয়েট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজামিনার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে ছেলেমেয়েরাই সহজ জিনিসগুলোই ভুল করে, হয়তো বুঝে কিন্তু লিখতে পারে না। সেই জন্য বিষয়টি আমি বেছে নিয়েছি তোমাদের দুটো আরেকটু দুটি উদ্দেশ্য, সেটি হলো বিষয়টি শুধু পড়াশোনায় নয়, পরীক্ষায় নয়, এমনি তো বিষয়টি আমাদের জানা অনেক জরুরি। ইন্টারমিডিয়েটে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে রচনাগুলি আসে সেখানেও কিন্তু সোশ্যাল প্রবলেমের উপর একটি রচনা থাকে। তাছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সোশ্যাল প্রবলেমের উপরে একটা প্রবন্ধ প্রতিনিয়তই দেখা যায়, সেই জন্য আমি এই বিষয়টাকে বেছে নিয়েছি। আজকের এই ক্লাসটি তোমরা যদি ফলো করো, আমার মনে হয় সামাজিক সমস্যা চ্যাপ্টারটি অনেক বড়, অনেকগুলি সমস্যা। আমরা তোমাদেরকে সেইভাবে পুরো বিষয়টা তোমাদেরকে পড়াতে পারি নাই সময় স্বল্পতার জন্যে, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, সেজন্য বিষয়টাকে আমি আরও গুরুত্ব দিয়েছি। আমার এই ক্লাসটা আজকে যদি তুমি ফলো করো, সামাজিক সমস্যা যে কোনো প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবে, এতে তোমার কোনো সমস্যা হবে না। প্রথমত আমাকে জানা উচিত সামাজিক সমস্যার সংজ্ঞা। সামাজিক সমস্যা বলতে আমরা কী বুঝি? সামাজিক সমস্যা, এর আগে আমাদের জানা দরকার সমস্যা। সমস্যা হলো প্রতিবন্ধকতা, বাধা, যা নাকি মানুষকে স্বাভাবিকতা থেকে বিচ্ছিন্ন করে রাখে। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, এখন আমরা বৈশিষ্ট্যটি আলোচনার আগে সামাজিক সমস্যা সম্পর্কে একটু আমাদের জানা দরকার। সামাজিক সমস্যার একটি সংজ্ঞা, পিপি হর্টনর যে সংজ্ঞাটি, এটা তোমরা ফলো করতে পারো। পিপি হর্টনর এখানে যে সামাজিক সমস্যাটা উনি উপস্থাপন করেছেন, সেটি হলো, সামাজিক সমস্যা হলো এমন একটি অবস্থা যা সমাজের অধিকাংশ লোকের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং যৌথ সামাজিক কার্যক্রমের মাধ্যমে কিছু করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই সংজ্ঞাটি অত্যন্ত প্রণিধানযোগ্য। সামাজিক সমস্যার কিছু বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করতে চাই, এটিও প্রায়ই আমি বিভিন্ন পরীক্ষার মধ্যে আমি তাকে দেখেছি। আমি একটি হলো অস্বাভাবিক সামাজিক, সমাজ হতে সৃষ্ট, অধিকাংশ লোকের জন্য ক্ষতিকর, সমাজ পরিপন্থী, উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী। এখানে পাঁচটি বৈশিষ্ট্য আমি উল্লেখ করেছি, এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই পড়বে। তারপরে সামাজিক সমস্যার অনেকগুলি কারণ আছে, আমি সব সমস্যার কারণ আমি এখানে আলোচনা করা, এই পরিসরে আলোচনা করা সম্ভব নয়, বিদায়। আমি
নয়টি সমস্যার কথা নয়টি সমস্যা এখানে আমি উল্লেখ করেছি। অপহৃত মৌলিক মানবিক চাহিদা, সম্পদের অসম বন্টন, প্রাকৃতিক বিপর্যয়, অতিরিক্ত জনসংখ্যা, শিল্পায়ন ও শহরায়ন, দরিদ্রতা, বেকারত্ব, অজ্ঞাত নিরক্ষরতা, দুর্নীতি। অপহৃত মৌলিক মানবিক চাহিদা, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের যখন মৌলিক মানবিক চাহিদাগুলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলি যখন মানুষের পূরণ হয় না, তখন যে কোনোভাবেই হোক যে কোনো মানুষ এটি পূরণ করতে চেষ্টা করে, সেই জন্য যে কোনো অপরাধমূলক কাজ করতে সে দ্বিধাবোধ করে না। সম্পদের অসম বন্টন, আমাদের দেশে প্রায় 90% লোকের হাতে 10% আর 10% লোকের হাতে 90%, এই যে একটি সম্পদের অসম বন্টন। আমাদের দেশের বন্যা, করা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এসব প্রাকৃতিক বিপর্যয় এটা লেগেই আছে। এমনকি কোভিড-19 এটাকে আমরা একটা বিপর্যয় হিসেবে উল্লেখ করতে পারি। অতিরিক্ত জনসংখ্যা আমাদের দেশে এটার বিরাট একটি সমস্যা। আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান সেই অনুসারে প্রতি কিলোমিটারে জনসংখ্যার হার অনেক বেশি, যার ফলে যে কোনো ক্ষেত্রেই জনসংখ্যার একটি কুপ্রভাব আমরা লক্ষ্য করি। শিল্পায়ন এবং শহরায়ন, আমাদের এই দেশের জন্য শিল্পায়ন এবং শহরায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়ন ছাড়া, শিল্পায়ন এবং শহরায়ন, শিল্পায়ন আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু শিল্পায়ন অপরিকল্পিত শিল্পায়ন এবং শহরায়ন আমাদের দেশের জন্য বিরাট ক্ষতিকর অবস্থা সৃষ্টি করছে। যেখানে সেখানে পরিবেশ দূষণ করছে এবং বস্তির সৃষ্টি হচ্ছে, এটাও একটি বিরাট একটি সমস্যা। দরিদ্রতা, দরিদ্রতা আমাদের দেশের, এটা আমাদের দেশের শতকরা একটি বিরাট অংশ, তারা তিন বেলা তাদের আহার জোটে না। যদি সকালে খায় হয়তো দুপুরে খাওয়ার নিশ্চয়তা নাই, দুপুরে খেলে রাতে খাওয়ার নিশ্চয়তা নাই। এমনি প্রেক্ষাপটে দরিদ্রতা আমাদের দেশের একটি বিরাট অংশ দরিদ্রতার শিকার, এটাও একটি সামাজিক সমস্যা, উল্লেখযোগ্য কারণ। তারপরে আমরা বলবো যে বেকারত্ব, বাংলাদেশের একটি বিরাট জনসংখ্যা বেকার, বেকার রাখার পরগাছা হিসাবে সমাজে বসবাস করছে, যার ফলে বেকারত্ব দিয়ে যদি আমরা না গোছাতে পারি তাহলে কোনো মতেই এই সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। অজ্ঞতা ও নিরক্ষরতা, অজ্ঞতা ও নিরক্ষরতা এটা একটি আমাদের দেশের সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে চলেছে। অজ্ঞতা ও নিরক্ষরতা, একজন অজ্ঞ লোক, সে তার নিজের সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা কোনো কিছু সে বুঝতে পারে না, যার ফলে এই অজ্ঞতা নিরক্ষতার কারণে যে কোনো ডেভেলপমেন্ট কাজও সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। সর্বোপরি আমি বলবো দুর্নীতি, আমাদের এই বাংলাদেশের সার্বিক উন্নয়নের একটি পরিপন্থী কাজ হলো দুর্নীতি। দুর্নীতি এক আমাদের দেশের প্রতিটা সেক্টরে, এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। এই দুর্নীতির কারণে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, সেই জন্য দুর্নীতি ও সামাজিক সমস্যার একটি অন্যতম কারণ। আমরা এখানে যে সমস্যাগুলো আলোচনা করি না কেন, আমাদের অনেকগুলি সমস্যা এর মধ্যে, আমাদের যেমন যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যাই কিন্তু আবার পারস্পরিক সম্পর্কিত। এর প্রভাব ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্ব জায়গায় অনুভূত হয়। তারপর আমি বলবো যে আমাদের যে পরীক্ষায় যে প্রতিটা যে উদ্দীপক থাকে, উদ্দীপকের মধ্যেও একটি দিক থাকে আমি প্রায়ই লক্ষ্য করি, তোমরা জিনিসগুলো খেয়াল করবে, যে একটা প্রেক্ষাপট থাকে, বিশেষ করে উচ্চতর দক্ষতার যে প্রশ্নটি থাকে সেখানে তাকে কিন্তু হয়তো সমাধানের একটি টাচ থাকে, আর না হয়তো সমাজকর্মীর ভূমিকা একটি টাচ থাকে। আসলে দুইটা টার্ম হয়তো অত্যন্ত রিলেটেড, সমাধান এবং সমাজকর্মীর ভূমিকা, এই দুইটা জিনিস অনেক সময় তোমরা বুঝতে ভুল করো যে সমাধান এটা আর সমাজকর্মীর ভূমিকা কি ভিন্ন হবে, আসলে বিষয়টি না, বিষয়টি আসলে খুবই সাদৃশ্যপূর্ণ। সেই জন্য যে কোনো সমস্যার তোমরা সমাজকর্মীর ভূমিকা হিসেবে যখন তুমি প্রশ্নটি লিখবে তখন কিন্তু অবশ্যই ওই যে সমাধানের দিকটাকা এই গুরুত্বটা অনেক বেশি হবে। তো আমরা সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এখানে সমাধান অত অবলিক সমাজকর্মীর ভূমিকা হিসাবে যে কাজগুলো করতে পারি সেগুলো হলো জরিপ, নীতি ও পরিকল্পনা, সামাজিক নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, শিল্পায়ন, আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধ করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে, বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি প্রবর্তন করতে হবে। এই জিনিসগুলো আমরা সমাধানের ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি। এখানে একটা জিনিস আমাদের লক্ষণীয়,
সেটা হলো আমাদের যে প্রতিটা সৃজনশীল প্রশ্নের নম্বর তাকে দোষ। অনেক সময় শিক্ষার্থী তোমরা এই দিকটা তোমরা অনেক সময় পরীক্ষার হলে ভুলে যাও, তোমরা এই জিনিসগুলো খেয়াল করো না। যে এখানে একটা জিনিস উল্লেখ আমি দেখাতে চাই, জ্ঞানমূলক প্রশ্নে তাকে এক, অনুধাবনে দুই, প্রয়োগমূলককে তিন, উচ্চতর দক্ষতায় চার, এই টোটাল হলো 10। কিন্তু অনেক সময় তোমরা এই বিষয়গুলো ঠিকমতো বিবেচনা করে অনেক সময় লিখতে পারো না। আজকে আমি যে প্রশ্নটা এখানে এখানে একটা উপস্থাপন করেছি, এখানে দেখা যাবে আমি যদি এই জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতা এই বিষয়গুলো যদি আমি নির্ধারণ না করে যদি আমি উত্তরটা যদি আমি উপস্থাপন করি তাহলে অনেক সময় সঠিক হবে না। অনেক সময় তোমরা 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা লেখো, অনেক সময় তোমরা নিজেরা বলে দাও তো অনেক লিখেছি, অনেক নাম্বার পাওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু বাস্তবে সেই যথাযথ উত্তরটি তোমরা লিখতে পারো না। লিখতে পারো না এই কারণে, কারণ এখানে এই যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতামূলক এই যে বিষয়গুলি আছে এগুলো বিবেচনা করে তোমরা উত্তর করতে পারো না। তো আমি যে কথাকে প্রথমে তোমাদেরকে বলছিলাম যে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে এই বিষয়গুলি তুমি যদি খেয়াল করো তাহলে তোমাদের যতগুলি সমস্যা আছে সবগুলা সমস্যাই তুমি এইটার আলোকে তুমি উপস্থাপন করতে পারবা। আরেকটা জিনিস তোমাদেরকে আমি তোমাদেরকে বলি, যেমন বেকারত্ব, দরিদ্রতা, তারপরে পুষ্টিহীনতা, তারপরে মাদকাসক্তি, যতগুলি সমস্যা আছে সব সমস্যারই কারণ এবং সমাধান প্রায় এক। এখানে তুমি যদি একটু চেষ্টা করো, একটু তোমার তুমি যদি তোমার মেধাকে খাটাও তাহলে দেখা যাবে এখান থেকে তুমি যতগুলি সমস্যা আছে সবগুলো সমস্যাই তুমি এখান থেকে তুমি উত্তর করা সম্ভব, কারণ সবগুলোর উত্তর কিন্তু এখানে আছে। তুমি খুঁজে দেখবা যতগুলো সমস্যা আছে সবগুলো কারণের প্রায় একই কারণ, প্রায় একই সমাধান। তোমার সর্বোচ্চ উচ্চতর দক্ষতা নম্বর হলো 4, তাহলে 4 নম্বরের জন্য তোমার কয়টা পয়েন্ট দরকার, 4 জন্য সর্বোচ্চ 8টা পয়েন্ট দরকার, এগুলি কিন্তু এখানে আছে। এগুলো আমি যেই পয়েন্টগুলো তোমার এখানে আইডেন্টিফাই করে দিছি, এখানে কিন্তু প্রায় সব সমস্যার মধ্যে সব সমস্যার কারণ এবং সব সমস্যার সমাধান এখান থেকে তুমি নিতে পারো। সেই জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি এইভাবে ডায়াগ্রাম, অনেকগুলো যদিও কারণ আছে কিন্তু এই বিষয়গুলো আমি নিয়ে আসছি এই কারণে। তাহলে সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের যে অনুশীলন, সেই অনুশীলনে তোমার যত যতগুলি সমস্যা আছে সবগুলাই তুমি ওখানে তুমি আলোচনা করতে পারবে। শুধু তোমাকে একটি কাজ করতে হবে, কী কাজ করতে হবে, প্রতিটা সমস্যারই মূল ওই যে জ্ঞানমূলক যে প্রশ্নটা এটা তোমাকে শুধু জানা থাকলে তুমি বাকিটা তুমি উত্তর করতে পারবা। এটা কেমন, যেমন বেকারত্ব, তুমি বেকারত্ব নিয়ে কথা বলবে, বেকারত্ব নিয়ে তুমি লিখবে, তাহলে তোমাকে আগে কী জানতে হবে বেকারত্ব কাকে বলে। এখন বেকারত্ব কাকে বলে, যার কর্ম নাই সে বেকার, কর্মহীন অবস্থাকে বেকারত্ব বলে। তোমার উত্তর হয়ে গেল। এটাকে তুমি যদি আর একটু ডিটেলস করতে চাও তাহলে তোমাকে এবার বলতে হবে, যখন কোনো কর্মক্ষম লোক প্রচলিত মজুরিতে কাজ করার ইচ্ছা এবং মানসিকতা থাকা সত্ত্বেও যখন কাজ পায় না তখন তাকে বলে বেকার, আর তার এই অবস্থাটাকে বলে বেকারত্ব। বাস, তোমার বেকারত্ব সংজ্ঞা হয়ে গেল, বাকিটা তুমি ডিটেলসে যেতে হবে। কিন্তু এই জিনিসটাই তোমরা এখানে ভুল করো, কারণ এখন যদি তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার নাম কি, তুমি যদি তোমার নামটা না বলে, তুমি যদি না আব্বার নাম, দাদার নাম, তোমার 14 জেনারেশনের নাম বলো, উত্তরটা কিন্তু সঠিক হলো না। সেই জন্য আগে এই বিষয়টাকে তোমাকে বলতে হবে। এখন যদি তোমাকে বলি আমি তো মাদকাসক্তি কি, এটাকে ক্লিয়ার করতে হবে। মাদক দ্রব্যে আসক্ত হওয়ার প্রবণতাকে মাদকাসক্তি বলে। এই জিনিস উত্তরটা না দিয়ে তুমি যদি মাদকাসক্তি কারণ, তারপরে সমাধান ইত্যাদি ইত্যাদি অনেকগুলি তুমি যদি উত্তর দাও তাহলেও কিন্তু বিষয়টা কিন্তু সঠিক হবে না। সেই জন্য দরকার আগে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করা, এবং এটা ক্লিয়ার না করলে আমরা যারা এক্সামিনার আছি আমরা যখন খাতা দেখি তখন দেখা যায় মূল জিনিসটাই যখন জানে না তখন কিন্তু অটোমেটিক নম্বর কমে আসে, বোঝা যায় তার মূল জিনিসটা সম্পর্কে তার ধারণা নাই। সেই জন্য তোমাদের উচিত মূল কনসেপ্টটা সম্পর্কে আগে ধারণাটা ঠিক রাখা, আর এই ধারণাটা যদি ঠিক থাকে তাহলে তুমি বাকি দিকগুলো তুমি আলোচনা পয়েন্ট দুটা কম বা বেশি হলো এতে কোনো সমস্যা হবে না, তুমি
সে তোমার যথাযথ নাম্বার তুমি পেয়ে যাবা। এবং সবসময় মনে রাখবা যে এই যে এই জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা যে নম্বরগুলো আছে সেটা ক্যাটাগরি যেন ঠিক থাকে। তুমি উচ্চতর দক্ষতার জন্য সর্বোচ্চ নম্বর আছে 4। তুমি এখানে যদি 4 নম্বরের মধ্যে তুমি যদি 8, 5 বা 7 পয়েন্ট যথেষ্ট, কিন্তু 10 বা 15 নাম্বার দিলেও তুমি 4 বেশি পাস পাবে না। ঠিক আছে, আজকের এই স্বল্প পরিসরে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা যদি এটা ফলো করো, আমার মনে হয় সামাজিক সমস্যা সমাধানের সমাজকরণের ওলিউশন চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের কোনো সমস্যা হবে না। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।